সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি দিন শুরু করলাম। আমার এই ছোট্ট গ্রামে, ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এদিকে দেখো, সকালবেলা স্নান করে পুজোটা সেরে নিয়েছি, আর আজকে হলো বৃহস্পতিবার, ওই কারণে সকালবেলা স্নানটা করে নিয়েছি। আর এখন দেখো, আমার মেয়ের কাণ্ড নিম পাতা বাটা মুখে লাগিয়ে নিয়েছে। আমি গতকাল যে লাগিয়েছিলাম ওই কারণে ও আজকে লাগিয়েছে। আর আমি ক্যামেরাটা রেখে ঘরে গেছি, আর ওদিকে ওর বাবা দেখো চুল কেটে দিচ্ছে। তো একদম কি করছে আর কি না করছে ওই জানে শুধু। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওর বদমাশিটা, কারণ ভীষণ হারে বদমাশি করে। আর ওই দেখো ওর বাবা ও চুল কেটে দিচ্ছে। তো চলো, আমি পুজোটা দিয়ে নিয়েছি, এখন অনেক কাজ বাকি রয়েছে। তো এখন চলে এসেছি রাস্তার পুজোটা দিতে, যেহেতু বাড়ির পুজো ঘরের পুজো দুটোই দেওয়া হয়ে গেছে। আর এখন রাস্তায় চলে এসেছি। আর আজকে দেখো, মানে এখানে না একটা পাগলি আছে জানো, ওই গতকাল এসছে, মানে সরস্বতী পুজোর দিন এসছে, এখানেই থাকছে, ওই যে দাঁড়িয়ে আছে। চলো আমার কাছে না, আমি পুজো দেওয়ার একটু বাদে আমার কাছে ভাত চাইছিল, তাই ভাবলাম ওকে একটু ভাত দিই, যেহেতু চাইলো মুখ ফুটে। আর মানে কি বলবো, খারাপও লাগলো। আর সকালবেলায় স্নান করে নিয়েছে জানো, আমিও স্নান করেছি, আর এই যে ওর জন্য একটু ভাত ছিল, ভাতটা নিয়ে যাচ্ছি। আর আমি না ভিডিওটা রান্না বাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাবার পর শুরু করেছি। আর ওকে বলছি থালাটা দিতে, ও কড়াইটা দিচ্ছিল। তা আমি বললাম কড়াইটাতে ভাতটা দিলে কেমন হয় না, তো ওই কারণে বললাম আর একটা থালা রয়েছে, ওই থালাটাই দিতে বলছি। ওই দেখো থালাটা দিবে। আর আমি একটা বোকামি করেছি, মানে একটা জলের বোতল আনিনি, ভাত দিলে তো জল দিতে হয়, তো মনে ছিল না আমি এই ভাতটা দিয়ে আবার গিয়ে জলের বোতল আনবো। তো তোমরা যদি একে কেউ চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে বাংলা কথা বলছে, কম বলছে, কিন্তু হিন্দি কথাটাই বেশি বলছে। তো ভাতটা দিলাম, এখন বেশ খাচ্ছে। তবে দেখো, একটা নিরীহ মানুষ কোথা থেকে এসছে, কোথা বাড়ি, কিছুই বলতে পারছে না, দেখেও ভীষণ খারাপ লাগছে। মানে এতটাই খারাপ লাগছে যে কী বলবো তোমাদের সঙ্গে। তো জানো কি খাচ্ছে, ঘাস পাতাগুলো সেদ্ধ করে করে খাচ্ছে, আর এখন লঙ্কা কামড় দিচ্ছে আর খাচ্ছে। আর এখন চলে এসেছি একদম বিকেলবেলা, মানে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে আমি একটু আলু দিয়ে একটু মটর সিদ্ধ বসিয়েছি, আর মটরটা না সকালে ভিজালে ভালো হতো, তো তোমাদের দাদাভাই দুপুর দিকে ভিজিয়েছে, এখন বলছে রাতে নাকি রুটি আর ঘুগনি খাবে। তো এখন সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, ওই কারণে এখন বসিয়ে দিয়ে আমি এদিকে বাসন টাসন মেজে নেব। আর আমার মেয়ের কাজটা একটু দেখো কি করছে আর কি না করছে, ওই মগ টগ নিয়ে না বদমাশি করে শুধু, আর ওই যে একটা ভাঙা ফোন নিয়ে ওটা দিয়ে খেলে সারাদিন। আর আমাকে যেন কি বলছিল, আর বাবু সোনার তো শরীরটা ভালো নেই, জ্বর, তো ওষুধ খাওয়ালে কমছে পরে আবার আসছে। তো বাবু সোনা আবার এখানে বসেছিল কিছুক্ষণ, তো উনুনের পারে নাকি বসে থাকবে। তো দুপুরের যে থালা বাসনগুলো ছিল সেই থালা বাসনগুলোই মেজে নিলাম, আর তোমাদের দাদাভাই ওই নূপুর যে খেলছিল সেই বাসনগুলো আমি নিয়ে দিলাম, মানে আমাকে নিয়ে দিল, সেই বাসনগুলোই মেজে ফেলছি। আর ছোলা মটরটা হতে তো অনেকটা সময় লাগবে, ওই কারণে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে, হাঁড়ি কড়াই টড়াই সমস্ত কিছু একবারে মেজে নিচ্ছি, আর এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো সেদ্ধ হতে হতে আমার এদিকে সমস্ত কাজও হয়ে যাবে, আর আলু সেদ্ধ হয়ে যাবে, আলু আর মটরটা সেদ্ধ হয়ে যাবে। তো ওই কারণে দেখো, আর আমার মেয়ে এদিকে আমাকে কত কাজ করে দিচ্ছে, বলছে হাঁড়ি দুটো ঘরে নিয়ে রাখবো। আমি বললাম রাখ যদি পারিস, আবার এসছে বলে আরও কিছু লাগবে নি, আমি বললাম না না লাগবে না। আর উনুনের জালটা ঠেলে দিয়ে আমি আবার চলে গেলাম কলের তলাটা পরিষ্কার করতে। তো আমার কিন্তু মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো, মানে আলু ছুলতে বসে পড়েছি দুজনে মিলে, আমি আর মেয়ে, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি।
তো এদিকে তোমাদের দাদা ভাই এই ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, মগ দিয়ে দিয়ে না সমস্ত গাছের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিচ্ছে। আর গাছ যে এত ভালোবাসে কি বলবো তোমাদেরকে, আমি যদি এনে একটা লাগাই ওই গাছটাকে কতবার যে দেখবে, জল দিবে, মানে আমার বেশ ভালো লাগে, আমার থেকে বেশি যত্ন করে ও ফুল গাছগুলোকে। আর আলুগুলো ছোট ছোট, ছুলতে অনেকটা সময় লাগবে, ওই কারণেই আর পুরোটা দেখালাম না তোমাদের সঙ্গে। এখন ছুলে নিয়ে একদম চলে এসেছি কড়াই নিয়ে, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে রয়েছে, আর এদিকে বলছে ধুলো যাচ্ছে, তো ওই কারণেই এখন মটর টটরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন একটা ঘর থেকে পিড়ি এনে বসিয়ে দেবো রান্নাটা। তো আজকে যেহেতু নিরামিষ আর আজকে হলো বৃহস্পতিবার, ওই কারণে দেখো এটা সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও আর কি। তো এখন তোমাদের দাদা ভাই বলছে কি দিয়ে রান্না করবে, আর এই ঘুগনিটা না পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না খেতে, তবে আজকে একদম নিরামিষভাবে রান্না করব। এখানে লঙ্কা, আদা, জিরা আর নিয়েছি ধনিয়া আর রাঁধুনি, তো সমস্ত কিছু বেটে তারপর রান্না করব। আর আজকে একদম পাটায় বেটে তারপর রান্না করব। তো পাটায় আর কি যেহেতু গুঁড়া মশলা না ভালো লাগে না, তবে দেখবে পাটায় করা মশলাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো এই কারণে পাটায় ইয়ে করছি। আর তোমাদের দাদাভাই বলছে জাল জ্বলছে না, আর আমি কিন্তু এটার মধ্যে মাঝে সাঝেই রান্না করি। আর আমার ঘুগনি রান্না হয়ে গেছে, এখন দেখো এখানে একটু চাল ঝেড়ে নিচ্ছি। আমার না একটুকু মনে ছিল না যে আজকে ঘরে চাল বাড়ন্ত, মানে ঝাড়ার বাকি, অল্প একটু চালই ছিল, আমি সেই চালটা ঝেড়ে রাখছি আর কি। তবে এই ধান যা রয়েছে না চালের মধ্যে, এইটুকু ধানের মধ্যে মনে হয় 50টা ধানই রয়েছে চালের মধ্যে, তো ওই চালের মধ্যে থেকে ধানগুলো বাছতে হবে। আর ভিডিওটা তাহলে অনেক, আর পাথর রয়েছে, অত বড় বড় পাথরগুলো যদি দাঁতে পড়ে না একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর পাথর থাকতো না, পাথরটা হয়েছে কারণ শুধুমাত্র ওই রাস্তায় শুকানো হয়েছিল না, ওই কারণে রাস্তার যে পাথরগুলো গাড়িতে যাওয়ার সময় দুই একটা হয়তো উড়ে গিয়ে পড়েছে, ওই ধানগুলোই মানে ওই পাথরগুলোই ভেঙে পুরো চালে ভর্তি হয়ে গেছে। তো চলো আর চালগুলো ঝেড়ে নিই পটাপট করে, অনেকটা অন্ধকারও হয়ে এসছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে, আর এই চালটা ঝেড়েই এখন অন্য কাজ করব। তো চালগুলো বেছে একদম সন্ধ্যা বাতি, মানে ঘরটা ঝাড় দিয়ে এখন সন্ধ্যা বাতি দিয়ে দিচ্ছি, আর সন্ধ্যাও লেগে গেছে অনেকক্ষণ আগেই, আর এদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের বাসনগুলো বালতিতে তুলে রেখেছি, আর এখন রুটি করে নেব। তো এদিকে দেখো আমার অলরেডি কয়েকটা রুটি করা হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে, আর আমি একদিকে রুটিগুলো ভেজে দিচ্ছি আর ওরা বসে খাচ্ছে। এই বাচ্চাদের নিয়ে ঝামেলাটা অনেকটা বেশি হয়ে যায়, কারণ ওরা ঝাল খেতে চায় না, তো এই কারণে ওদেরকে ঝাল ছাড়া আগে উঠিয়ে রেখেছি, আবার ঝাল দিয়ে পরে আমাদের জন্য ভালো করে রান্না করেছি। তবে ঘুগনিটা বেশ ভালোই হয়েছে নিরামিষ হলেও, যদি পেঁয়াজ রসুন হতো তাহলে আরটু বেশি ভালো হতো। আর এটাও ভাবছি অনেক লোক তো পেঁয়াজ রসুন একদমই খায় না, তো তারা কি করে খায় তাই না, তো এই কারণে আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করে খেয়ে দেখলাম। আমার চ্যানেলে যারা নতুন রয়েছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই অতি সাধারণ গ্রামের জীবনযাপন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এদিকে মোটামুটি অনেক কয়েকটা রুটি বাকি রয়েছে এখনও, তো চলো রুটিগুলো ভেজে তারপর ওরা খেয়ে যাবে, তারপর আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা একদম একটু ছোট হয়ে গেছে, তবে প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখবে, আর ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ তোমরাই তো
ভুলটা ধরিয়ে দিতে পারো। নিজে যে ভুল করে সে কখনো বুঝতে পারে না, তাই তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।